মানে রাত 12টার পর? রাত 12টার পর এসে তুমি গেমে কি করো? রাত 12টার পর গেমে আছে মায়ে পড়তে ছোটার লাউন্ডে। আরে দুল মামা তুমি জানো কেমন? শুধু আম্মুকে বলে দিচ্ছি আম্মুকে বলে দিচ্ছি, এমন কেন তুমি? ওই কি আমার ধমক দেওয়ার কথা বলছ? তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি তোমাদের জন্য আজকে আরো একটি নতুন ইন্টারেস্টিং বিলিয়নার সিসো ভিডিও ডেসক্রিপশনটা করে সম্পূর্ণ দেখবা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা। সো লেটস গো এন্ড বিগিন দ্য শো। তো গাইস, তোমরা অনেকে বলতেছিলে যে ভাইয়া আপনার পিচি ভাইগনার কি খবর, আপনার পিচি ভাইগনাকে নিয়ে কোনো ভিডিও করেন না কেন? তো গাইস, এর মেন রিজন হচ্ছে আমার ভাইগনা তেমন অনলাইনে আসে না, ওকে তো গেমে দেখা যায় না। তো দেখা যাচ্ছে যে ও এখন অনলাইন আছে, তো ওকে এখন গ্রুপে ডাকবো, দেন ওকে জিজ্ঞাসা করবো যে কি অবস্থা আর কি হয়েছে, ও গেমে কেন কম আসে। হ্যালো হ্যালো ভাইগনা। হ্যাঁ মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে ভাইগনা? তোমাকে তো এখন গেমেই দেখা যায় না। তুমি গেমে আসো তাহলে আমি তোমাকে দেখি না কেন? তুমি তো আমার স্টার ফ্যান করা। মামা আমি তো লাটে আছি, লাট 12টার পর। মানে রাত 12টার পর? রাত 12টার পর এসে তুমি গেমে কি করো? রাত 12টার পর গেমে আছে মায়ে পড়তে ছোটার লাউন্ডে। ওরে বাটপার, মানে রাত 12টার পর তুই গেমে আসোস? হ্যাঁ মামা। দাঁড়া আমি আপুকে এখনই কল দিচ্ছি, কল দিয়ে বলতেছি যে তুমি রাত 12টার সময় গেমে আসো, তাই না? লেখাপড়া বাদ দিয়ে রাত 12টার সময় তুমি গেমে আসো, পরে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে পারো না ঠিক মতো। দুল মামা তুমি জানো কেমন? শুধু আম্মুকে বলে দিচ্ছি আম্মুকে বলে দিচ্ছি, এমন কেন তুমি? ওই কি আমার ধমক দেওয়ার কথা বলছ? মামা মামা চলি মামা চলি মামা, আমি আর কোনদিন করবো না মামা, প্লিজ। ঠিক আছে, রাতে লুচ্চামি করার জন্য গেমে আসো, তাই না? মামা আমি তো পিচ্ছি বাবু, আমি এই বয়সে লুচ্চামি করবো তাহলে কোন বয়সে করবো মামা? তো দুষ্টুমি করে যেন আবার লিমিট ক্রস করো না। আচ্ছা মামা মামা মামা, ও মামা মামা। আবার কি হলো মামা? মামা একটা মেয়ে দেখো না, কাজ চম খেলি। কি আবারই লুচ্চামি? মামা আমি লুচ্চামি কই করছি, আমি তো একটা কাজ চম খেলতে চাইছি মামা, প্লিজ দেখো না মামা, প্লিজ। তোর জ্বালায় আমার জীবনটা শেষ। আচ্ছা দাঁড়া দেখি কি অনলাইন আছে। হ্যালো আপু, আমার ভাগ্নের সাথে একটা কাস্টম খেলবেন? আপনার ভাগ্নের সাথে কাস্টম খেলবো? আপনার ভাগ্নে তো বট। এই চামলি, বট মানে কাস্টমে আইছো, দেখা যাবে কে নুপ কে পুলো। এই আসছে কাস্টম খেলবে, যাও যাও কাস্টম বানো, দেখা যাবে। মামা যাও তো কাস্টম বানো, ওই বট লইলে আজকে কুত্তার মতন পিটাবো। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, কে কাকে কুত্তার মতো পিটাই, কাস্টমটা তো বানাও। আচ্ছা ঠিক আছে, কাস্টম বানাচ্ছি আমি। তো গাইস, এখন আমার একটা ছোট্ট অ্যাড দিতে হবে, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আপনি কি বাংলাদেশ বা ভারতে একজন ক্রীড়া অনুরাগী এবং চূড়ান্ত বেটিং এক্সপিরিয়েন্স খুঁজতেছেন? তাহলে আপনার জন্য সেরা অফার রয়েছে। extremebet.com এ স্বাগতম লাইভ সম্প্রচারের প্রধান স্থান এবং ম্যাচের জন্য সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র extremebet প্ল্যাটফর্মের সামনের সারিতে আপনার প্রিয় গেমগুলো লাইভে দেখুন, তারা এক জায়গায় সেরা স্পোর্টস বাজি অফার করো। extremebet নিশ্চিত করে যে আপনি কোনো আকর্ষণীয় ইভেন্ট মিস করবেন না। আপনার স্পোর্টস জ্ঞানকে বাস্তব পুরস্কারে পরিণত করুন। আপনি ঢাকা মুম্বাই বাংলাদেশে বা ভারতের অন্য কোনো শহরে থাকলে সেটা কোনো ব্যাপার না। extremebet.com এটি গর্বের সাথে একই সমস্ত অঞ্চলে ক্রীড়া অনুরাগীদের সেবা করে। প্ল্যাটফর্মের ইন্টারফেসটি খুবই সহজ, এখনই নিবন্ধন করুন এবং একটি চমৎকার ওয়েলকাম বোনাসের সুযোগ নিন। সেই সাথে ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে বুঝে নিন অন্যান্য বোনাস। আমার প্রোমো কোড হাসিব লিখুন এবং এখনই আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি উপহার পান। তো গাইস, ফাইনালি কিন্তু কাস্টম ক্রিয়েট করা হয়ে গেছে, এখন হচ্ছে স্টার দিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক যে এই ম্যাচে কে উইন হয়, আমার ভাইগনা নাকি হচ্ছে লিজা। তো আমার ভাইগনা তো রাত 12টার পর গেম আসে, আর শুধু মেয়ে পড়ার জন্য লুচ্চামি করার জন্য, মানে সে এখন আর সে গেমে এসে বলতেছে যে কাস্টম খেলবে, তারপর আবার মেয়েদের সাথে, সে তো আবার মেয়েদের ছাড়া কাস্টমে খেলতে চায় না। তো দেখা যাক এই ম্যাচে কে উইন হয়। তো ওকে কিন্তু ড্যামেজ করে দিছে দেখা যাচ্ছে লিজা আমার ভাইগনাকে। লিজা আমি ও কেমন খেলে আমি জানি না, কিন্তু আমার ভাইগনা তো মোটামুটি ভালোই খেলে। এই বট আমার ভাইগনার কী অবস্থা! ও মাই গড, মানে আমার ভাইগনাই কিন্তু গ্যাস মেরেই দিয়েছিল ওর ক্যারেক্টারের জন্য, কিন্তু ও বেঁচে গেছে। আর বেঁচে যাওয়ার কারণে কিন্তু ও মারতে পেরেছে ওই ওই রাউন্ডটা। মানে গ্যাস এটা কি একটা ক্যারেক্টার, নতুন একটা ক্যারেক্টার আসছে এই ক্যারেক্টারের জন্য কিন্তু গ্যাস, মানে যদি মেরেও ফেলে হেলথ, যদি জিরো করে ফেলে আবার নতুন করে আবার হেলথ পেয়ে যায়, এটা কীভাবে জানি না। তো দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয় আমার ভাগ্নে। কিন্তু গাইস হচ্ছে এক রাউন্ড অলরেডি উইন হয়ে গিয়েছে, আর হচ্ছে লিজা কিন্তু এখনও একটি রাউন্ড উইন হতে পারেনি। ওপি ওপি আমার ভাগ্নে অনেক ড্যামেজ করে দিয়েছে। তো ভাগ্নে দেখা যাচ্ছে মেডিকেট করতেছে,
ইফেক্টে। আর এই পাশেও দেখা যাচ্ছে যে লিজার ড্যামেজ অনেকটা লোয়েস্ট হয়ে গিয়েছে। মেয়ে হিসাবে তো ওয়াল সেটআপ তো ভালোই দিচ্ছে, মানে ওয়াল প্রেডিশন করে ভালোই খেলতে পারছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ও মাই গড, তো ফাইনালি কিন্তু লিজা কী ব্যাপার লল হয়েছে এই মোড় দেখাচ্ছে। মেয়েটা মানে মেয়েটা কিন্তু এসেই বট বলতেছিল যে এই বটের সাথে আমি কাস্টম খেলবো, এই বট কি আমার সাথে পারবে, মানে এরকম এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেছিল। তো যাই হোক শেষ পর্যন্ত দেখা যাক যে কী হয়। আমার ভাগ্নার মোমেন্টটা কিন্তু গ্যাস ওপি দেখাচ্ছে, অনেক ড্যামেজ করে দিয়েছে আমার ভাগ্নাকে লিজা। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ভাগ্নে আবার হেলথফুল হয়ে গিয়েছে, ওপি একটা 52 একটা হেড ছিল, হ্যাঁ 52 হেড ছিল। কী ব্যাপার, মানে এই মেয়েটা একটু প্যাক করে ই করতেছিল, নিজ দিয়ে একটু ফাঁকা ছিল, আমার দোস্ত ভাগ্নাটা নিজ দিয়ে মেরে দিয়েছে। তো যাই হোক আমার ভাগ্না হচ্ছে 2 রাউন্ড, আর হচ্ছে লিজা কিন্তু 1 রাউন্ড। আর মেয়েটা কিন্তু ওয়াল কিন্তু ভালোই ফেলে, মানে দাঁড়িয়ে ওয়াল ফেলে, কিন্তু এর প্রেডিকশনটা মোটামুটি ভালোই। যাই হোক অনেকটাই ড্যামেজ করে দিয়েছে আমার ভাগ্নাকে, ভাগ্নার ড্যামেজের অবস্থা কিন্তু গ্যাস খুবই খারাপ দেখা যাচ্ছে। তো দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয়। ওপি মানে মেয়ে কিন্তু ওয়াল প্রেডিকশনে দেখো গাইস, ও কিন্তু দাঁড়িয়ে ওয়াল ফেললেও কিন্তু মোটামুটি ভালো। এই দেখো গাইস এইচপি কিন্তু 0 হয়ে গেছে, মানে মারতে না পারলেই ও যদি মানে যখন 0 হয়ে যাবে তখন যদি মারতে না পারে তাহলে কিন্তু ও আবার মরে যাবে, আর যদি মারতে পারে তাহলে কিন্তু আর এসপি আবার ফুল হয়ে যাবে। এটা কিন্তু ক্যারেক্টার, নতুন একটা ক্যারেক্টার আছে, আমার মোটামুটি ভালোই লাগে ক্যারেক্টারটা। যাই হোক ওয়ান শট দিয়ে কিন্তু ওয়াল ফেলতেছে, ও মাই গড। তো যাই হোক আমার ভাগ্না কিন্তু অস্থিরভাবে মেয়েটিকে মেরে দিয়েলো, মেয়ে দিয়েছে। তো যাই হোক আমার ভাগ্না হচ্ছে 3 রাউন্ড, আর মেয়েটা হচ্ছে মাত্র 2 রাউন্ড। কী ব্যাপারে মেয়েটা স্নাইপার নিচ্ছে, আমার ভাগ্নাকে মারবে স্নাইপার দিয়ে। তো দেখা যাচ্ছে মেয়েটি স্নাইপার কেমন চালায়, ও মাই গড, এ তো বিটু কি কীভাবে স্নাইপার চালাচ্ছে। আচ্ছা যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত। আমার ভাগ্না এই পাশ দিয়ে চলে আসছে আর মেয়েটা স্নাইপার নিচ্ছে, ও মাই গড, খেলা দেখেই মজা লাগতেছে। যাই হোক দেখা যাক মানে আমার ভাগ্নে কি পারবে মেয়েটিকে হারিয়ে সে উইন হতে। তো দেখা যাচ্ছে শেষ পর্যন্ত গাইস সম্পূর্ণ। আর যারা গাইস এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে অবশ্যই ফলো করে দিবা। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ও মাই গড, তো ফাইনালি কিন্তু গাইস আমার ভাগ্না উইন হয়ে গিয়েছে আর মেয়েটি কিন্তু হেরে গিয়েছে। তো এখন হচ্ছে আমার ভাগ্না আর মেয়েটিকে গ্রুপে রাখবো, দেন হচ্ছে দেখবো যে ওদের রিয়াকশনটা কেমন। আরে ভাইগনা তোর তো কোনো তুলনাই হয় না, তোর গেম প্লে তো ভাইগনা পুরাই আগুন।